कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। सितंबर के अंत से ही ताला ब्रिज को तोड़ने का काम शुरू हो गया और ताला ब्रिज से वाहनों का चलाचल, उसके आसपास रहना सब बंद हो गया। जितनी दिक्कत लोगों को आने जाने में हो रही है, उससे ज्यादा दिक्कत वहां उस सेतु के आसपास रह रहे लोगों को हो रही है, क्योंकि उनको वहां से हटा के दूर में रहने के लिए कहा गया है। उन लोगों को त्रिपाल से बने हुए घरों में रहना पड़ रहा है, जहां पे बिजली की कोई परिसेवा नहीं है। इसके कारण उनके बच्चों की पढ़ाई में भी दिक्कत हो रही है। ऐसी और भी समस्याओं को लाइव कोलकाता की टीम के सामने उन लोगों ने रखा, जब हमने बात की उनसे ताला ब्रिज से जुड़ी समस्याओं को लेकर के। वहीं दूसरी तरफ स्थानीय काउंसलर और बोरो चेयरमैन तरुण शाह ने इस बात को लेकर के कोई भी जवाब देने से मना कर दिया। उन्होंने कहा कि वो जो भी बोलेंगे कोर्ट में बोलेंगे। तो सबसे बेसि प्रयोजन रेल तार ब्रिजर जैगाटा डिमोलिश कर আর পিডব্লিউডি তার পিডব্লিউডি পোর্শনটা করে দেবে। পিডব্লিউডি তো বারবার বলছে যে তারা এক বছরের মধ্যে এগুলো রেডি করবে, বাকি যদি কোথাও আমরা আটকাই সেটা রেলের পোর্শনটা। রেল পারমিশন দেবে, রেলের পোর্শনটা কনস্ট্রাকশনের পার্টে রেলের একটা অ্যাপ্রুভাল আছে, সব কিছু মিলিয়ে রেল মানে যে কোনো রেল ট্র্যাকের মধ্যে ব্রিজ গেলে রেলের ভাইটাল অ্যাপ্রুভালটাই সবচেয়ে রিকোয়েস্ট করে যাচ্ছে যত তাড়াতাড়ি, কারণ এটা তো উত্তর কলকাতার একটা লাইফ লাইন। সেই ব্রিজটা যদি কোনো কারণে অফ হয়ে যায় তাহলে উত্তর কলকাতার মানুষের সাথে কলকাতার যোগাযোগটা একদম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন পর্যায়ে চলে যাবে। এখন হালে আছি, বাথরুম তো এখনও আমরা এই পয়সা দিয়ে করতে হচ্ছে, ঘর পিছিয়ে পাঁচ ছজন মানুষ সবাই পয়সা দিয়ে দিয়ে করতে হয়। সেই দুর্গাপুজোর মহল্লার দু সপ্তাহ আগে বের করে দিয়েছে আমাদের, এখনও পর্যন্ত কোনো টিন ফিন তো কোনো কিছু ব্যবস্থা হয়নি, এরকম অবস্থায় পড়ে আছি। মেয়ে ছেলের বাথরুমে কত সমস্যা হয় আমাদের, অনেক সমস্যায় আমাদের, এই যে বাথরুম নেই, কল নেই, চানের কষ্ট, সবকিছু ধুলো বালির মধ্যে পড়েছি, কারেন্ট নেই, আপনার তো অনেকই অসুবিধা। বাচ্চারা বাথরুম পায়খানা কিছুই করতে পারে না, ঘরের সামনে পড়াশোনা করতে পারছে না, স্কুলে যাবে যে পরীক্ষা দেবে সেই পড়াটা করতে পারে না, কেননা কারেন্ট নেই। তো সেই সন্ধ্যেবেলা পাঁচটায় আসবে, সকালবেলা পাঁচটায় কারেন্ট চলে যাবে, পড়বে কখন পরীক্ষার সময়? আপনারা এখন আমাদের কারেন্ট চাই, আমাদের পুরনো বাসন চাই, আমাদের ঘর চাই, আমাদের টিনের ঘর করে দেবে বলে আমাদের করে দিল না। যাচ্ছি শনিবারে, আবার রবিবার চলে গেল, আবার পনেরো দিন পরে যাচ্ছে লোকজন, আবার বলছে যা আমি বুধবারে যাচ্ছি, বুধবার হলো না, আবার হচ্ছে বলে দিচ্ছে যা আমি আবার বুধবার যাচ্ছি, এই করে করে তো তিনবার চারবার লোক গেল, তো একবার তারপরে বলছে যে এখন আমি পারবো না আমাদের, তারপরে বলছে আমার পক্ষে সম্ভব না, তারপর বলছে এখানে বলছে যে টিনের চাল দেবে তাও দিল না, এখন এই যে আমাদের এই তিরপলের এই ইথে থাকছি, আমাদের কষ্ট ঠান্ডা ভোগ, একটা করে তিরপলের ইথের মধ্যে রয়ে এত ঠান্ডা, মানুষের প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে।